আগামী সেপ্টেম্বর মাসে উদ্বোধন হতে যাচ্ছে দেশের অন্যতম মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়ারফেজ ওসমান এসব তথ্য জানিয়েছেন। প্রযুক্তিমন্ত্রী ওসমান বলেন, শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে সারা দেশ। চাহিদা বাড়লে মাঝে মাঝে সংকট হয়, তখন মানুষ কষ্ট পায়, এতে সরকারও কষ্ট পায়। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির জন্য এ সমস্যা হয়েছিল, সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী আমি মনে করি, আমরা যদি শক্তি দিতে পারি, মানুষ জীবন বদলে ফেলতে পারে। উল্লেখ্য, 2023 সালে সর্বপ্রথম ইউনিট উৎপাদনে যাওয়ার কথা ছিল, যেটি 2200 মেগাওয়াটের। গত বছরের 10 অক্টোবর এই প্রকল্পের প্রথম চুল্লির কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দ্বিতীয় চুল্লির কাজ শেষ হলে মোট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা রয়েছে 2400 মেগাওয়াট। একক প্রকল্প হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট নির্মাণ খরচ ধরা হয়েছে 1,13,000 কোটি টাকা। আর এই অর্থের 90% রাশিয়ার ভিবি ব্যাংকের মাধ্যমে দেশটির ঋণ সহায়তা হিসেবে দিচ্ছে। রাশিয়ায় তৈরি ভিবিআর 1200 মডেলের এই পারমাণবিক চুল্লির বর্জন রাশিয়া নিয়ে যাবে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।